হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কুশিকাটার গলা দিয়ে কিভাবে এই নেট গাউনটা বানিয়েছি। কুশিকাটার গলার ভিডিও কিন্তু এর আগে আমি আপলোড করেছি, আপনাদের সুবিধার্থে আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো সেই কুশিকাটার গলাটা দিয়ে কিভাবে নেটের কাপড় দিয়ে গাউনটা বানিয়েছি এটি শেয়ার করব। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে বডির কাপড়, আর বডির কাপড়ে আমি কিন্তু একটা কুচি ডিজাইন দিয়েছি, যেটা হচ্ছে রেডিমেড জামার মধ্যে আমরা দেখতে পাই। সেই রেডিমেড জামার মতোই হচ্ছে আমি এই ড্রেসটা বানিয়েছি। এটা হচ্ছে মানে যেটা বড় অংশ সেটা পিছনের পাট, আর যেটা একটু ছোট সেটা হচ্ছে সামনের পাট। পিছনের পাটে আমি হচ্ছে টিপ বোতাম লাগাবো, কারণ যেহেতু ছোট বাচ্চা তাই পিছনে খোলা থাকবে। এখানে আমি কোনো চেন ব্যবহার করব না। আপনারা চাইলে যদি বড় বাচ্চা হয় সেক্ষেত্রে চেন ব্যবহার করতে পারেন, আর ছোট যেহেতু বাচ্চা চেন দিলে দেখা যায় ঘাড়ে বা গলায় ব্যথা পায়, যে কারণে আমি টিপ বোতাম ব্যবহার করছি। এই যে দেখুন, আমি এখানে ভাঁজ করে সেলাই করে নিয়েছি। সামনের বডি থেকে পিছনের বডিতে আমি 2 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি এই বোতাম ঘরটা বানানোর জন্য। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনারা হচ্ছে যদি কিছু নিতে চান কুশি কাটার, সেটা আমার ফেসবুক পেজ মাই হবি প্রজেক্টে ইনবক্স করবেন। এই যে দেখুন, পিছনের পাট আমি সেলাই করে নিয়েছি, এখন সামনের অংশতে সেলাই করছি। আর কুশি কাটার গলাটা আমি যেহেতু চারকোনা গলা বানিয়েছিলাম, সেই চারকোনা গলার মাপটা নিব এবং বাকি অংশটা হাতের নিচের মুখের অংশটা নিব। এভাবে উপরে এবং নিচে দুইটা ডাবল সেলাই দেব। আর আমার চ্যানেলে কিন্তু কুশিকাটার গলা, গোল গলা কিভাবে জামার মধ্যে লাগাতে হয় সেটার অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে। আপনারা হচ্ছে চ্যানেলে গিয়ে একটু খুঁজে দেখবেন যে সেই ভিডিওগুলো পাবেন। এবং কুশিকাটার ওড়না ডিজাইন, কুশিকাটার হাতার ডিজাইন, অনেক কিছুই ডিজাইন কিন্তু আছে। এভাবে আমি হচ্ছে সামনের বডিতে গলাটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি আরও একটা সেলাই দেব নিচে, ডাবল করে সেলাই দেবেন উপরে এবং নিচে, তাহলে গলার কাজটা একটু সুন্দর হবে এবং ফিনিশিংটা সুন্দর হবে। এখানে আমি ডাবল করে সেলাই করে নিলাম। এখন পিছনের পাটের অংশটা সেলাই করতে হবে। দেখুন, পিছনের পাটেও একইভাবে যে বসিয়ে নিচ্ছি, আর পিছনের কিন্তু একটা অংশ একটু বড় থাকবে, কারণ সেই অংশটা নিচে হবে আর ছোট অংশটা বড় অংশের উপরে থাকবে। এখন এটাও আমি উপর দিয়ে আরেকটা সেলাই করে নেব। আপনাদের কাজের ফিনিশিং যত সুন্দর হবে তত দেখতে কিন্তু সুন্দর হবে। আর অবশ্যই কাজ করার সময় একটু ধীরে সুস্থে করবেন, তাহলে দেখবেন যে কাজটা সুন্দর হবে। দেখুন, এই যেভাবে বেশি যে সুতাটা আছে কেটে দিলাম, আর এই যেভাবে গলাটা হবে। আর অবশ্যই এই যে নিচের অংশে সেলাই করে জয়েন করে রাখতে হবে, না হলে যখন আমি সেলাই করব তখন কিন্তু মিলবে না। এই যে বডিটা সেলাই করে নিচ্ছি মাপ অনুযায়ী, আর এই জামাটা আমি 6 মাস থেকে 2 বছরের বাচ্চার জন্য বানিয়েছি। মানে যদি গ্রোথ কম হয় বা আনহেলদি হয় তখন কিন্তু এই জামাটায় পরতে পারবে, আর যদি হেলদি বাচ্চা হয় তখন 6 মাসের বাচ্চারাই পরতে পারবে। দেখুন, এখন আমি একটা সিস্টেম বলে দিই কিভাবে আপনারা কুচি সেলাই করবেন নেট কাপড়ে। এই যে যেটা দিয়ে হচ্ছে সেলাইটা টাইট, মানে লুজ এবং টাইট করে, সেটাতে আপনারা অনেকটা টাইট করে দিবেন ঘুরিয়ে। এবং যেই অংশটা দিয়ে হচ্ছে মানে সেলাইয়ের অংশ ছোট বড় করে, সেলাই ছোট বড় করে, সেই অংশটা নিচে নামিয়ে দেবেন। তখন টানা সেলাই করবেন, দেখবেন এভাবে কুচকে যাচ্ছে, তখনই কুচি হয়ে যাবে। যেহেতু এখানে আমি সিঙ্গেল কাপড় নিচ্ছি তেমন একটা কুচি হয়নি, আপনারা যদি ডাবল কাপড় নেন তখন দেখবেন অনেকটাই বেশি ঘন কুচি হবে। তো এই কুচিটা কিন্তু করা শেষ, আমি এখন আরও সেই কাপড়ের সাথে আরও কয়েকটা কুচি দিব, কুচি দিয়ে দিয়ে কাপড়ে বসাবো। প্রথমে নেট কাপড়, পরে হচ্ছে আস্তরের কাপড়।
তো এই অংশে হচ্ছে আমি যে সেলাইয়ের যে সুতার অংশটা আমি লুজ করে দিলাম, যাতে এখন যেহেতু আমি নর্মাল সেলাই দিব এর জন্য লুজ করে দিলাম। আর এখানেও আপনারা কুচি দিয়ে সেলাই করবেন, কারণ যেই সব নেট গাউনগুলো আপনি দেখেন সেগুলো কিন্তু অনেকটাই ফোলা থাকে, তো সেটাতে হচ্ছে নেটের কাপড়ের পরিমাণটা বেশি থাকে, যে কারণে কাপড়টা অনেক সুন্দরভাবে ফুলে থাকে। এখন আমি আস্তরের কাপড় বসাচ্ছি। আর অবশ্যই আপনারা যখন নেটের গাউন বানাবেন সেম সেম কাপড় আনার চেষ্টা করবেন, আর উপরে যে কাপড়টা সেই কাপড়টা হচ্ছে আমি নিচের কাপড়ের সাথে ম্যাচিং করে পাইনি। কাপড়টা কিন্তু অনেক সুন্দর গ্লেজ দেয়, কিন্তু সেম সেম পাইনি। যদি সেম সেম হতো তাহলে দেখতে আরও বেশি সুন্দর হতো। এখানেও আমি হচ্ছে পুরাটা ভরাট কুচি দিয়ে দিব। দেখুন এই হচ্ছে আমার জামার শেষ ফিনিশিং, এবং কাজ করার পরে গলায় হচ্ছে পুঁতি পাতি দিয়ে আমি কাজ করেছি। আর এই যে দেখুন পেছনের অংশ, এই হচ্ছে টিপ বোতাম লাগিয়েছি এবং পেছনে ফিতা লাগিয়েছি, সাদা কালারের ফিতা ছোট বড় করার জন্য। আর এই যে বডির মাঝখানে আমি কিন্তু ফুল লাগিয়েছি। আর এই হচ্ছে আমার জামার মানে ফিনিশিংটা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনারা নিজেরাও বাসায় আপনাদের বেবির জন্য বা গিফটের জন্য বানিয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।